আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। পেটসেন্ট বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আজকে আমার ঘরের বেস্ট যেই সব আফসার গ্রিজাল রেসিক পিজন রয়েছে, এই রেসিক পিজনগুলো আপনাদের মাঝে প্রদর্শন করব। নট ফর সেল, অর্থাৎ বিক্রি হবে না, শুধু দেখবেন। আর কারো যদি প্রয়োজন হয় শুধু বেবি নিতে পারবেন, কারণ আমি রানিং পেয়ার সচলাচল সেল করি না, এই জন্য বাচ্চা শুধু পাবেন। আর বাচ্চার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এ হচ্ছে আমার পেয়ার নাম্বার এক, নটটা বর্তমানে হাঁড়িতে রয়েছে। আর এই হচ্ছে মাদিটা, আলহামদুলিল্লাহ দুইটা কবুতরই বেশ ভালো। মাদিটা যদিও একটু রাগি, নরের থেকে একটু বেশি রাগি। এটা হচ্ছে আমার আপসার গ্রিজেল পেয়ার টু। বর্তমানে রয়েছে আফসার গ্রিজাল পেয়ার থ্রি, নটটা বর্তমানে ওম দিচ্ছে। মাদিটা হাড়ির নিচে আছে, এ পেয়ারটা নতুন মিলানো হয়েছে, এটা পেয়ার নাম্বার ফোর। আর এটা হচ্ছে পেয়ার নাম্বার ফাইভ। তো প্রত্যেকটাই কালার অনেক সুন্দর, যদি ওই জায়গায় একটু আলো স্বল্পতা আছে আর নটটা মোল্ডিংয়ে আছে, এই জন্য এর গায়ের কালারগুলো একটু এলোমেলো, কিন্তু খুবই সুন্দর এবং ডাবল বারের কবুতর। পেয়ার নাম্বার সিক্স, এটা হচ্ছে বাঘা গ্রিজাল। খুব মোটামুটি আমি বলতে পারি এখনকার সময়ে সেম কালার নর্মাদি বিগ সাইজ খুব কম পাওয়া যায়, হাড়িতে বসে আছে নর কবুতরটা, কম দিচ্ছে।
তো এই হচ্ছে আমার 6 পেয়ার গ্রিজেল, 5 পেয়ার আপসান, 1 পেয়ার বাঘা। আর এখন যে ভিডিওতে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মানি কবুতর, এটা আমার ঘরের বাচ্চা, লিমিটেড ক্লাবের ট্যাগ পরানো। আর এটাও ঘরের বাচ্চা, বর্তমানে 6 পর বা 7 পরে আছে, মোল্ডিংয়ে আছে, এই জন্য বারগুলো পড়ে গেছে। তো এটা মোল্ডিং ক্লিয়ার হইলে এরকম চইলা আসবে। আর এটা হচ্ছে টাইগার গ্রিজেলের বাচ্চা, এটাও দেখাই দিলাম। আর টাইগার গ্রিজেল ঘরে আছে, এর প্যারেন্টসটা আসলে দেখা হয় নাই। তো চেষ্টা করেছি আমার ঘরের অল্প কিছু গ্রিজেল কবুতর আপনাদের দেখানোর জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আমার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।